আসসালামু আলাইকুম। অনলাইন জার্নিতে আপনাদেরকে স্বাগতম। সবাই আশা করি ভালো আছেন। করোনা পরিস্থিতি অনেক কঠিন সময় পার হচ্ছে। যাক, আমি কথা বাড়াবো না, সেটা হচ্ছে আপনার হাতের যে মোবাইল ফোন, এটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, হ্যাঁ ওটা আপনি কিভাবে দেখবেন সেটা আজকে হচ্ছে আমি আজকের এই টিউটোরিয়াল আপনাকে দেখিয়ে দিব। প্রথমে হচ্ছে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন, নিয়ার সিটিজেন, নিয়ার সিটিজেন, আপনি nair.btrc.gov.bd লেখার পরে অটোমেটিক্যালি আপনাকে সাজেস্ট করবে এই পেজটা। আপনি হচ্ছে নিয়ার সিটিজেনে ক্লিক করে দিন। আমার লোডিং হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা পেজ আমাদের সামনে ওপেন হলো। হ্যান্ডসেট MIUI যাচাই করুন, হ্যান্ডসেটের বিশেষ নিবন্ধন কীভাবে করবেন, চেঞ্জ পাসওয়ার্ড লগ আউট, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবো না, লগ আউট করবো না, হ্যান্ডসেটের বিশেষ নিবন্ধন। আপনি যদি আপনার হাতের ফোনটা যদি আনঅফিসিয়াল হয়, আপনি হচ্ছে এখান থেকে নিবন্ধন করে নিতে পারবেন। তাহলে হচ্ছে আপনার ফোনে আপনি যদি আনঅফিসিয়াল ফোন হয় তারপরে যদি আপনি সিম ইউজ করেন, তাহলে কিন্তু ওই সিমগুলো আনঅফিসিয়াল ফোনে আসবে না, অফিসিয়াল ফোন হতে হবে। হ্যাঁ, আপনার অফিসিয়াল ফোন নিবন্ধন করার জন্য এখান থেকে নিবন্ধন করতে পারবেন। হ্যান্ডসেটের MIUI যাচাই করুন, আমি হচ্ছে MIUI যাচাই করে নিয়ে ক্লিক করলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে নিচে হ্যান্ডসেটের MIUI স্ট্যাটাস, MIUI নাম্বারটি লিখতে বলতেছে আমাকে। আমার ফোনের MIUI নাম্বারটা আমার কপি করা আছে, আমি হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দিব। আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার যখন আপনারা মার্কেট থেকে ফোন নিতে যাবেন, তখন হচ্ছে আপনারা অবশ্যই 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 বর্তমানে যদি নতুন কোনো ফোন নিতে যান মার্কেট থেকে, আমার এই ভিডিওটি দেখবেন, IMEI নাম্বারটা যাচাই করে নেবেন, অবশ্যই আপনার কাজে আসবে। তারপরে পেস্ট করে দিলাম, অনুসন্ধানে ক্লিক করলাম। হ্যাঁ, হ্যান্ডসেটটি MIUI নাম্বারে BIOTCC ডাটাবেজে পাওয়া গিয়েছে। আমার হ্যান্ডসেটটি অফিসিয়াল হ্যান্ডসেট, আমার হ্যান্ডসেটে বাংলাদেশের কোনো সিম বন্ধ হবে না। আপনি যদি আনঅফিসিয়াল ফোন ইউজ করেন, সেটা হচ্ছে আপনি আনঅফিসিয়াল ফোনে সিম নেটওয়ার্ক কানেক্ট পাবেন না, আপনার ফোনের কিছু হবে না, আপনি হচ্ছে সিম নেটওয়ার্ক কানেক্ট পাবেন না, এটাই হচ্ছে। আর আপনার ফোন নষ্ট হয়ে নষ্ট করে দিবে BTRC, আপনার ফোন চলবে না, এমন কিছুই না। আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে অন্যান্য আদার সব কিছুই করতে পারবেন, জাস্ট হচ্ছে আপনার ফোনে সিম কানেক্ট আসবে না, ঠিক আছে, এটাই হচ্ছে আর কি, এটাই হচ্ছে যে মানে বন্ধ করে দেওয়া এটা ওটা বলা। তো সরকার কিন্তু এটা নিয়ে অনেক সুন্দরভাবে কাজ করতেছে, আশা করতেছি আমরা আমার সফলতা আসবে। তো হচ্ছে অনেক দিন যাবত, অনেক দিন প্রায় অনেক বছর যাবত সরকার বলতেছে যে এটা ওইটাই করতে পারবে করতে পারবে না, এরকম এটা ওইটা অনেক কিছুই বলতেছে। তো ফাইনালি কিন্তু কাজ 50% কমপ্লিট। তো সেটা হচ্ছে আপনি আপনার ফোনের যখন নতুন কোনো ফোন নেবেন, হাতে থাকা ফোন MIUI নাম্বারটা চেক করে নেবেন অবশ্যই। হ্যাঁ, তো ধন্যবাদ বন্ধুরা, যদি আমার এই ছোট্ট উপকারটুকু করে থাকি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। সবাই আশা করি ভালো থাকবেন। আমি হচ্ছে আপনাদের জন্য আরও টিউটোরিয়াল নিয়ে আসবো, সেটা হচ্ছে আপনারা আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন যে কী ধরনের হেল্প চান আপনারা, ঠিক আছে বন্ধুরা, আর একটা লাইক বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।